हेलो फ्रेंड्स, स्मार्टवर्क यूट्यूब चैनल भिडियोते अपन सकल के स्वागतम। और आगामी दुई दिन शुक्रवार और शनिवार राज्य विभिन्न जिलाते कालबैशाखी झड़ सह भारी बिष्टिर सम्भावना रही है। तो आजकल भिडियो पुरो शेष पर्यन्त देखते थकूँ कौन जिले कालबैशाखी झड़ सह भारी बिष्टिर सम्भावना रही है और कौन जिलागुली सेफ रही है, कौन कौन जिलाते भारी बिष्टि होबे आजकल भिडियोते अपनारा सम्पूर्ण जानते पारबेन आगामी दुई दिनेर आबहावार खबर। सो बेशी समय नष्ट ना करे चलुन आजकल भिडियोटिके एखानेई स्टार्ट करी। आगामी 48-72 घंटा झेपे बिष्टि राज्येर एई जिलाय। आगामी दुई दिन व्यापक झड़ बिष्टिर सम्भावना आछे राज्ये। शुक्रवार एवं शनिवार दक्षिणबंगे भारी बिष्टि होते पारे एमनटाई जानाच्छे आलिपुर आबहावा दफ्तर। आगामी दुई दिन कलकाता सह दक्षिणबंगे जिलागुलिते कालबैशाखी सह बिष्टिर सम्भावना आछे। तबे उत्तरबंगे जिलागुलिते आगामी रविवार एवं सोमवार विक्षिप्त भावे झड़ बिष्टि होते पारे, शिला बिष्टिरो सम्भावना आछे। आलिपुर आबहावा दफ्तर जानिएछेन बांग्लादेश एवं बिहारे आछे जोड़ा घूर्णपात। এই জোড়া ঘূর্ণবাতের জেরে বৃষ্টির সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে। বাতাসে জলীয় বাষ্প থাকবে অনেকটাই বেশি, ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি চলবে আগামী কয়েকদিন। বাংলাদেশ এবং বিহারে এই দুই ঘূর্ণবাতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আগামী 72 ঘন্টায় আবার কালবৈশাখী হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। গতকাল থেকে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা বেশ খানিকটা নিচে নেমে গিয়েছে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম। আজ সকালে কলকাতা সহ আশেপাশের অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে আগামী 48 ও 72 ঘন্টায়। এর সাথেই ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা আছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন দুই দিনের আবহাওয়ার খবর, বিশেষ কিছু জেলাতে ভারী বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় আসবে 50-60 কিলোমিটার বেগে। সো আজকের ভিডিও যা সেইটুকু। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার জানার সুযোগ করে দেবেন, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।